বাঁকুড়া লোকসভা থেকে আগামী দিন গণতান্ত্রিক ভাবে ছাতা দিয়ে ছেটিয়ে বিদায় করে বাঁকুড়া ছাড়া আমাদের করতে হবে। ভারতীয় জনতা পার্টি তাদের প্রার্থী ঘোষণা করেছেন, তিনি কি কারবার চালান আমরা জানি। এক বছরে দশ দিন তাকে রাস্তায় পাওয়া যায় না। সুব্রত মুখার্জি জোট প্রার্থী হয়ে 2009 সালে কংগ্রেসের প্রতীক চিহ্নে এই বাঁকুড়া লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। 10 বছরের মধ্যে সুব্রত মুখার্জি কম করে 200 বার বাঁকুড়া এসছে, আর মমতা ব্যানার্জি কম করে 500 বার উন্নয়নের তালি নিয়ে বাঁকুড়ায় পৌঁছে গেছে। কিন্তু বিজেপি সিপিএম কংগ্রেসকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়নি। নরেন্দ্র মোদী সরকার 2014 সালে ক্ষমতায় আসার আগে আমাদের বলেছিল আজকের দিন আসবে, বাঁকুড়ার জঙ্গল মহলের মানুষকে তারা ইচ্ছাকৃত ভাবে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত অত্যাচারিত বিতাড়িত শোষিত করে রেখে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পরে মহাকরণের মহানগর ছেড়ে 12 জুন তিনি জঙ্গল মহলে সভা করেছিলেন, একদিকে ঝাড়গ্রামের বেলপাহাড়ি, একদিকে বাঁকুড়ার সারেঙ্গা, আর একদিকে পুরুলিয়ার গঞ্জবাজার বলরামপুর। তিনি বারে বারে উন্নয়নের টানি নিয়ে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিমাঞ্চল জেলাগুলোতে বিডিও এসডিও আইসিওসি এসপিডিএম এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে দাপিয়ে বেরিয়েছে। আজকে পানীয় জলের সুব্যবস্থা আমরা করেছি, রাস্তাঘাট আমরা করেছি। এই বাঁকুড়া জেলায় 4টি নতুন মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল মাননীয় মানুষের সরকার করে দিয়েছে, 20টা নতুন এসএনএসইউ হয়েছে, 2টো নতুন এসএনসিউ হয়েছে, আইটিআই হয়েছে, পলিটেকনিক কলেজ হয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে। যেখানে জুনিয়র স্কুল ছিল সেখান থেকে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং বিশ্ববিদ্যালয় একের পর এক স্থাপন বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। এমন কোন গ্রাম পঞ্চায়েত, এমন কোন বুথ, এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান আপনারা দেখাতে পারবেন না যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ছোঁয়া স্পর্শ করেনি। আমাদের নেত্রী যা বলেছে কথা দিয়েছে, আর ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী কি বলেছিল, বলেছিল আজকের দিন আসলে কালো টাকা ধ্বংস হবে, 2 কোটি বেকারের চাকরি হবে, বাংলার আর্থিক তহবিলে কোটি কোটি টাকা দিল্লির কেন্দ্রীয় সরকার দেবে। আমরা দেখলাম 5 বছর একটা সরকার চলেছে, 5 বছরের কেন্দ্রীয় সরকার অতিক্রম হতে চলেছে, 1 মাসের মধ্যে নির্বাচন সম্পূর্ণ হবে। আজকে বাংলাকে 1 পয়সা দিয়ে নরেন্দ্র মোদী সরকার সাহায্য করেনি। এখানে আমার মাথায় মনে রয়েছে, আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, 5 বছর আগে কেরোসিনের দাম কত ছিল, 14 টাকা লিটার, আর আজকে কেরোসিন তেলের দাম কত, 34 টাকা লিটার। 5 বছর আগে ভর্তুকিহীন রান্নার গ্যাস দাম কত ছিল, 402 টাকা, আর আজকের রান্নার গ্যাসের দাম কত, 770 টাকা। 5 বছর আগে পেট্রোলের দাম কত ছিল, 48 টাকা, আজকে পেট্রোলের দাম কত, 76 টাকা। 5 বছর আগে ডিজেলের দাম কত ছিল, 38 টাকা, আজকে ডিজেলের দাম কত, প্রায় 65 টাকা। এই হচ্ছে নরেন্দ্র মোদীর গরিব দরদি সরকারের উদাহরণ। 3 মাস আগে রান্নার গ্যাসের দাম 977 টাকা ছুঁয়েছিল, হঠাৎ করে রোজ 10 টাকা, 20 টাকা, 30 টাকা করে রান্নার গ্যাসের দাম কমে যাচ্ছে। এর কারণ কি, ডিসেম্বর মাসে 5টা রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা দেখেছি রাজস্থানে ভারতীয় জনতা পার্টি মুখ থুবড়ে পড়েছে, ছত্তিশগড়ের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, মধ্যপ্রদেশে ছাটিয়ে বিদায় করেছে, মিজোরামে হেরেছে, তেলেঙ্গানায় হেরেছে। আর ভারতীয় জনতা পার্টি যত হেরেছে রান্নার গ্যাসের দাম কমেছে, জিএসটি কমেছে, পেট্রোল কমেছে, ডিজেল কমেছে। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, ঠেলায় না পড়লে বি
বিড়াল কাছে ওঠে না। এখন দশ দিন আগে দেখুন রান্নার গ্যাসের দাম ছিল 820 টাকা, হঠাৎ করে সমস্ত সমীক্ষায় দেখিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি আর মোদীর এক্সপায়ারি ডেট হয়ে গেছে, এরা ক্ষমতায় আসছে না। এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম কমে গেছে, এক ধাক্কায় ডিজেলের দাম কমে গেছে, এক ধাক্কায় জিএসটি কমে গেছে। অর্থাৎ এটা প্রতিষ্ঠিত ভারতীয় জনতা পার্টিকে আপনি যত হারাবেন, গ্যাসের দাম কমবে, কেরোসিনের দাম কমবে, ডিজেলের দাম কমবে, পেট্রোলের দাম কমবে, খাবারের দাম কমবে এবং আমাদের দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস আবার মধ্যবিত্তের ক্ষমতায় এবং গরিব মানুষের ক্ষমতায় আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় 8 বছর ধরে একটা সরকার পরিচালনা করছে, কোনদিন বাংলার মানুষের উপর 1 পয়সার বাড়তি কর আমাদের নেত্রী চাপায়নি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা অভিযোগের তীর তুলেছিল আমরা কি দেখলাম, আমাদের নেত্রীর মাথা থেকে বেরিয়েছে মস্তিষ্ক প্রসূত প্রকল্প কন্যাশ্রী, আজকে বিশ্ব দরবারে বিশ্ব বন্দিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে উৎকর্ষ বাংলা আজকে 191টা দেশকে পিছনে ফেলে দিয়ে প্রথম পাঁচের মধ্যে পৌঁছে গেছে। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর নরেন্দ্র মোদী কি বলেছে, বেটি বাঁচাও বেটি পড়াও কাঁচকলা, সারা ভারতবর্ষে বেটি বাঁচাও বেটি পড়াও, সকল 28টা রাজ্যের জন্য তার বাজেট কত, 100 কোটি। আর মমতা ব্যানার্জি খালি বাংলার জন্য কন্যাশ্রীতে 7,000 কোটি টাকা খরচা করেছে। এটাই আমার আমার নেত্রী আর তাদের নেতাদের মধ্যে পার্থক্য। আমাদের নেত্রী বলেছিল আমরা ক্ষমতায় এলে জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠা করব। আজকে দেখুন পাশে ঝাড়খণ্ড রয়েছে, ছত্তিশগড় রয়েছে, একদিকে ওদিকে পূর্ব মেদিনীপুরের দিকে উড়িষ্যা রয়েছে, আজকে সব জায়গায় মাওবাদী উপদ্রব রয়েছে। 8 বছরে বাংলায় 8 বছরের জঙ্গলমহলে একটা কোনোদিন রক্তের খবর বা সন্ত্রাসের খবর কেউ পায়নি। একদিকে ঝাড়খণ্ডে পাকুড়ের এসপিকে কুপিয়ে খুন করছে মাওবাদীরা, একদিকে উড়িষ্যা ঝিনা হিকাকা বিজেপি এমএলএ কে অপহরণ করে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে মাওবাদীরা, আর একদিকে ছত্তিশগড় মহেন্দ্র কামড়া বিদ্যাচরণ শুক্লাদের মতো বর্ষিয়ান নেতাদের কুপিয়ে খুন করেছে মাওবাদীরা। কিন্তু জঙ্গলমহলে যেই মাওবাদীরা গন্তি থেকে গোদাবরী একটা আলাদা ভারতবর্ষের দাবি করেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে, কোথাও মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারেনি, সেই বাংলার জঙ্গলমহল আজকে ভারতবর্ষের কাছে মডেল হয়ে উঠেছে। এটাই আমার দিদি আর তোমার মোদির মধ্যে পার্থক্য। তোমরা কোথায় কোথায় কি বলো জয় শ্রীরাম, এখন আর জয় শ্রীরাম চলছে না, মানুষ বুঝে গেছে জয় শ্রীরামের নামে ভাওতা আর 2 নম্বরী চলবে না। সকল উচ্ছিষ্ট 2 নম্বরী চোর ছেচোর চুটিং বাজের একটাই ঠিকানা ভারতীয় জনতা পার্টি। যারা ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করে বাংলা অশান্ত করব, আমি বলি আমার ধর্ম হিন্দু ধর্ম, আমার ধর্ম কোনদিন বিভাজনের কথা শেখায়নি। আমার মায়েরা এখানে আছে, আমরা বাড়িতে দুর্গা পুজো করি, কালী পুজো করি, শীতলা পুজো করি, অন্নপূর্ণা পুজো করি, মনসা পুজো করি, কার্তিক পুজো করি, গণেশ পুজো করি, আমাদের ধর্ম কোনদিন বিভাজনের কথা শেখায় না। আমাদের ধর্ম সবসময় নিজের ধর্মের প্রতি আস্থাশীল আর পরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীলের কথা শিখিয়েছে। আমার ধর্ম আমি নিশ্চিত ভাবে বাড়িতে ধর্মে আমি হিন্দু হলে আস্থাশীল, বাড়িতে দুর্গা পুজো করব, আমি বাড়িতে গায়ত্রী মন্ত্র জপ করব, আমি বাঙালির কাছে আন্দোলন করব, বাড়িতে আমি মুসলমান হলে হিন্দু হলে আমি বাঙালি, বাড়িতে আমি খ্রিস্টান হলে আমি বাড়িতে যীশু খ্রিস্টের কাছে উপাসনা করব, প্রার্থনা করব।
কিন্তু মানুষ যখন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমার কোন ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। কে কন্যাশ্রী পাচ্ছে, কে যুবশ্রী পাচ্ছে, কে গতিধারা পাচ্ছে, কোথায় জল হচ্ছে, কোথায় সেচের সুব্যবস্থা হচ্ছে, কোথায় আইটিআই হচ্ছে, কোথায় পলিটেকনিক হচ্ছে, আমাকে সেটাই সুনিশ্চিত করতে হবে। নরেন্দ্র মোদীর সরকার পাঁচ বছর আগে যত বড় বড় গুলিয়ার কথা দিয়ে এসছে, একটা কথাও করেনি। আজকে নোটবন্দি থেকে শুরু করে, জিএসটি থেকে শুরু করে, ধর্মের নামে রাজনীতি করে ভারতবর্ষকে এরা আর্থিক বিপর্যয় এবং ধ্বংসস্তূপে পরিণত করেছে। আমাদের লড়াই এই মোদীর বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে। একদিকে নরেন্দ্র মোদী, একদিকে সাম্প্রদায়িক মোদী, আর একদিকে বাংলার অগ্নিকন্যা দিদি। এই লড়াইটা দুজনের মধ্যেখানে আর কেউ নয়। যারা ভেবেছিল বাংলাকে লাঞ্ছিত বঞ্চিত করে রাখবো, বাংলার টাকা মেরে দেব, বাংলার উন্নয়ন নিয়ে নয় ছয় করব আর বাংলার মানুষকে সাহায্য করব না, তারা ভুলে গেছে যে বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অন্য ধাতুতে তৈরি। তুমি যত চমকাবে, যত ধমকাবে, যত মোচড়াবে, যত অত্যাচার করবে, যত প্রহার করবে, মমতা বন্দ্যোপাধ্যায় তত শক্তিশালী, হৃষ্ট পৃষ্ট, বলিষ্ঠ, বলবান হবে। তোমরা ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে দমাতে পারোনি, আর কোনদিন পারবে না। যখনই কোন জনবিরোধী সিদ্ধান্ত এরা নিয়েছে, আমরা বিরুদ্ধে প্রতিবাদ করেছি। এফআরডিআই বিল বলুন, ডিজেলের মূল্য বৃদ্ধি বলুন, পেট্রোলের মূল্য বৃদ্ধি বলুন, রান্নার গ্যাসের ভর্তুকি প্রত্যাহার বলুন, একাধিক জনবিরোধী প্রকল্পের বিরুদ্ধে একমাত্র তৃণমূল কংগ্রেস ধারাবাহিক প্রতিবাদ করে রাস্তায় নেমেছে। তখন অমিয় পাত্রটি কি আমরা খুঁজে পাইনি, সুভাষ সরকারকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে হীরবাদের মানুষ, খাতনার মানুষ, রানীবাদের মানুষ, ইনপুরের মানুষ খুঁজে পাইনি। একমাত্র তৃণমূল কংগ্রেসের সুবানুদ্ধারী সৈনিকেরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। প্রধানমন্ত্রী আজকে দলিতদের উপর অত্যাচার করছে, তার দল এসটিদের উপর অত্যাচার করছে। আজকে উত্তর প্রদেশের বিধায়ক আজকে আদিবাসীদের কুকুর বিড়ালের সাথে তুলনা করছে। আর আমরা কি বলি, আমার আদিবাসী ভাই বোনেরা, আমার জঙ্গল মহলের ভাই বোনেরা আমার কাছে ঈশ্বর তুল্য, আপনারা আমার কাছে মনি মুক্তর মতো, আপনারা আমার কাছে দেবতা তুল্য, আপনারাই আমার সমাজকে সমৃদ্ধ করেছেন। রঘুনাথ মুর্মু 1925 সালে অলচিকি ভাষা নিয়ে যে আন্দোলন শুরু করেছিল, 2001 সালে ভারতবর্ষের সংসদে অষ্টম তপশিলি হিসেবে স্বীকৃতি পেলেও অলচিকি ভাষা এবং সাঁওতালি সম্প্রদায় আদিবাসী সম্প্রদায়কে যোগ্য সম্মান বা মর্যাদা কোনদিন কেউ দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আজকে হাজার হাজার এসএসকে, এমএসকে অলচিকি ভাষাকে স্বীকৃতি দেওয়া থেকে শুরু করে ভারতবর্ষের সংসদের বুকে আমাদের সংসদ একমাত্র সংসদ যে অলচিকি ভাষায় শপথ গ্রহণ করেছিল, আগামী দিনও ব্যতিক্রম হবে না, এই বিশ্বাস আমি আপনাকে দিয়ে যেতে পারি। এবং আমি কথা দিচ্ছি, আপনারা যে ভালোবাসায় আমাদের আজকে সবাই আবদ্ধ করলেন, আগামী দিন দ্বিগুণ উন্নয়নের মাধ্যমে এই জঙ্গল মহলের কৃতজ্ঞতার ঋণ আমরা পরিশোধ করব। আপনারা আমাদের প্রার্থী সুব্রত মুখার্জির হাত শক্তিশালী করুন। মাথায় রাখবেন, আপনি যেখানেই থাকুন, আপনি বাহারামুড়ির বাসিন্দা হতে পারেন, গোপালপুরের বাসিন্দা হতে পারেন, সুপুরের বাসিন্দা হতে পারেন, হিলবাদে থাকতে পারেন, আপনার একটা ভোট নরেন্দ্র মোদীর দিল্লির চেয়ারটা কেড়ে নিতে পারে, ফেলে দিতে পারে, সরিয়ে দিতে পারে। এটাই হচ্ছে একটা ভোটের শক্তি, এটাই হচ্ছে একটা ভোটের ক্ষমতা। আপনি যদি চান এখানে বোতাম টিপবেন, আর ওদিকে নরেন্দ্র মোদী আউট, বিজেপি আউট, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিন ধর্ম নিরপেক্ষ সরকার আমরা তৈরি করব। নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের বলেছিল, তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব। আমাদের নেত্রী কি বলেছে, হে বাংলার বীর যোদ্ধা মামাটি মানুষ, হে আমার জঙ্গল মহলের মা ভাই বোনেরা,
তুমি আমাকে ৪২-এ ৪২ দাও, আগামী দিন তোমাকে আমি ধর্ম নিরপেক্ষ শান্তিপ্রিয় প্রগতিশীল নতুন ভারতবর্ষ দেব। আমরা নরেন্দ্র মোদীকে কোনদিন কেটলি হাতে চা বিক্রি করতে দেখিনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার ৮ বছর হয়ে গেছে, আজও তিনি তালির ছাদের ঘরের তলায় থেকে ১০ কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদীর মধ্যে পার্থক্য কি? তারা বলেছিল ১৫ লক্ষ দেবে, কারোর ব্যাংক অ্যাকাউন্টে ১৫ পয়সা ঢোকেনি। মমতা ব্যানার্জি বলেছিল জঙ্গলমহলে আমি শান্তি প্রতিষ্ঠা করব, মমতা ব্যানার্জি করেছে। মমতা ব্যানার্জি বলেছিল কন্যাশ্রী দেবো, যুবশ্রী দেবো, আপনি ১৫ লক্ষ পাননি, কিন্তু কন্যাশ্রীর টাকা ঢুকে গেছে, যুবশ্রীর টাকা পেয়ে গেছেন, রূপশ্রীর টাকা পেয়ে গেছেন, জমির টাকা পেয়ে গেছেন, অতিধারার টাকা পেয়ে গেছেন, কিন্তু নরেন্দ্র মোদী আজ পর্যন্ত বড় বড় বুলি মুখে মারিতং জগতং, আর কাজের বেলায় শূন্য লব ডঙ্কা। এই হচ্ছে নরেন্দ্র মোদী, এরকম প্রধানমন্ত্রী আমাদের দরকার নেই। আমরা পৌরাণিক গল্পে রামায়ণের অধ্যায়ে আমরা কি পড়েছিলাম, যে সীতাকে অপহরণ করতে রাবণ সাধু বেশে এসেছিল, মরিচ এসেছিল হরিণী বেশে, আর দেশকে ধ্বংস করতে চোরের বেশে চৌকিদার এসছে। এই চৌকিদার গুলোকে আমাদের বিদায় দিয়ে বাংলা ছাড়া করতে হবে, তাই তো বলি পরিবর্তনের ডাক দিয়েছে বাংলা, এবার পারলে দিল্লি সামলা, লড়ছে মমতা, দেখছে দেশ, আগামী ২ মাসে বিজেপি শেষ, বিজেপি হটাও দেশ বাঁচাও, বিজেপি হটাও দেশ বাঁচাও। আপনারা বলুন বিজেপি হটাও, মোদী হটাও, বিজেপি হটাও, সিপিএম হটাও, কংগ্রেস হটাও, ২০১৯ এবং সকাল সকাল আগামী বড়াইমে নির্দ্বিধায় নির্ভয়ে আপনার নির্ধারিত নিকটবর্তী পোলিং স্টেশনে ঢুকে সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন। আর সুব্রত মুখার্জিকে ভোট দেওয়া মানে মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া, এটা মাথায় রাখবেন। সুব্রত মুখার্জিকে একটা ভোট, নরেন্দ্র মোদীর মুখোশ খুলে দিল্লিচ্যুত করে এদেরকে ছেটিয়ে ভারতবর্ষ থেকে বিদায় দেবে। তাই আগামী দিন সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, মা ভাইয়েরা ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, ছাত্র যুব বাদজোট জোড়া ফুলে সব ভোট, এসসি এসটি বাদজোট জোড়া ফুলে সব ভোট। আমি আপনাদের বলবো, আপনারা বলবেন আগামী ১২ তারিখ ভোট দিন, একটু জোরে ভাই, একটু আওয়াজটা একটু জোরে করতে হবে, দিল্লির গদিটা খেপে হবে গেল। আগামী ১২ তারিখ আসছে দিন, এই নিচের ভোট নিজে দিন, এই শ্রমিক কৃষক ভোট দিন, এই ছাত্র যুব ভোট দিন, আরে ভোট দেবেন কোনখানে, আগামী ১২ তারিখ ভোট দেবেন কোনখানে, আরে বাঁকুড়ার সাথে ভোট দেবেন কোনখানে, আমার আদিবাসী ভাইরা ভোট দেবেন কোনখানে, এই লড়াই 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 চাই, এই লড়াই 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 চাই, এই লড়াইয়ের নেতৃত্বে, এই লড়াইয়ের নেতৃত্বে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস চাপ, বাংলার মুক্তি সুযোগ মমতা ব্যানার্জি চাপ, মমতা ব্যানার্জি চাপ, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, বিজেপি কে মুছে দিন, কংগ্রেস কে কবর দিন, সিপিএম কে রুখে দিন, জঙ্গলমহলে শান্তির স্বার্থে ভোট দিন, মানুষের স্বার্থে ভোট দিন,
ভ্রষ্টাচার হচ্ছে কারণ নরেন্দ্র মোদীর জবাব দাও। মানুষের টাকা কোথায় গেল? নরেন্দ্র মোদীর জবাব দাও। আরে নোটবন্দি কার স্বার্থে? মোদী তুমি জবাব দাও। আরে জিএসটি কার স্বার্থে? বিজেপি জবাব দাও। মানুষের টাকা টাকা নিয়ে নাচে কেন? বিজেপি জবাব দাও। আরে দলিত মেরে দলিত প্রেম, মানুষ মেরে মানুষ প্রেম, কৃষক মেরে কৃষক প্রেম, জঙ্গল মহলের মানুষ মেরে জঙ্গল মহল প্রেম, আরে ছাত্র মেরে ছাত্র প্রেম, এসটি মেরে এসটি প্রেম, ওবিসি মেরে ওবিসি প্রেম, আরে হিন্দু মেরে হিন্দু প্রেম, হিন্দু মেরে হিন্দু প্রেম, কৃষক মেরে কৃষক প্রেম। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। জয় হিন্দ, বন্দে মাতরম। সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, মাথায় রাখবেন বাংলার অধিকারের স্বার্থে ভোট দিচ্ছেন, এটা বাংলার সম্মানের লড়াই। সুব্রত মুখার্জিকে ভোট দেওয়া মানে বাংলাকে এগিয়ে দেওয়া, আর সুভাষ সরকারকে ভোট দেওয়া মানে বাংলাকে বিক্রি করে দেওয়া। আপনি বাংলার মর্যাদা রক্ষা করবেন না বাংলাকে বিক্রি করবেন? আপনি উন্নয়নে থাকবেন না আপনি অনাচারে থাকবেন? আপনি সাম্প্রদায়িকতায় থাকবেন না আপনি ধর্মনিরপেক্ষতা সংহতিতে থাকবেন? আপনি শান্তিতে থাকবেন না আপনি সন্ত্রাসে থাকবেন? এই সিদ্ধান্ত আপনার। আমি আর একবার আমার জঙ্গলমহলের মা ভাই বোনেরা অগ্রজ অনুজ প্রবীণ নবীন সকলকে যারা রয়েছেন আমার শুভানুদ্বায়ী সমর্থক সমবয়সী সকলকে ধন্যবাদ প্রণাম কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আজকে আপনাদের থেকে এখানেই বিদায় নিলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। অনেক অনেক ধন্যবাদ।